শারদীয় দুর্গা উৎসবের মহাষ্টমীতে এই প্রথম গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা সদরের কেন্দ্রীয় বারোয়ারি কালী মন্দিরে 3 অক্টোবর সোমবার কুমারী পূজা অনুষ্ঠিত হয়। ধর্মপ্রাণ নারী পুরুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মন্দির চত্বর। অন্যান্য ধর্মাবলম্বী মানুষও এই কুমারী পূজা দেখতে মন্দির প্রাঙ্গণে ভিড় জমায়। সোমবার সকালে দেবী দুর্গার আরাধনা ও সন্ধি পূজা শেষে বেলা 12:30 কুমারী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। 5 শিশু ও কিশোরীকে নতুন বস্ত্রে দেবী সাজে সজ্জিত করে দেবী জ্ঞানে পূজা অগ্রহ নিবেদন করা হয়। এই শিশু ও কিশোরীরা হল উপজেলার হবিল্লাপুর গ্রামের দুলাল চন্দ্র সরকারের মেয়ে স্নেহা সরকার, চৌনাঙ্গা গ্রামের পবন চন্দ্রের মেয়ে পূজা, সাদুল্লাপুর মধ্য শাহপাড়ার মিঠু সাহার মেয়ে অমৃতা সাহা, জয়নপুর গ্রামের স্বপন কর্মকারের মেয়ে লক্ষ্মী রানী কর্মকার ও সাদুল্লাপুর উত্তর পাড়ার গণেশচন্দ্র সাহার মেয়ে অথই সাহা। এই পূজা চলাকালে মুহমুহ উলু ও শঙ্খধ্বনি বেজে ওঠে। অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। এই মন্দিরে এই প্রথম কুমারী পূজার প্রচলন শুরু হয়েছে। আমরা ভগবানের কাছে, মায়ের কাছে প্রার্থনা করি, প্রতি বছর যেন আমরা কুমারী পূজা এমনিভাবেই সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি। ইসলাম হ্যালো.com গাইবান্ধা।